थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माय क्लास। आमरा धातुविद्या निये आलोचना करछिलाम, आज के तार द्वितीय पर्व। आज के आमरा विभिन्न धातुर जे विभिन्न आकरिक रयेछे सेई आकरिकेर नाम ओ संकेत जानबो। धातु निष्काशनेर जे विभिन्न पद्धति रयेछे सेई धातु निष्काशनेर विभिन्न पद्धतिगुली संक्षेपे जानार चेष्टा करब। तार संगे लोहाई मोर्चे पड़ा, मोर्चे कि लोहाई मोर्चे पड़ार हाथ थेके किभावे बाचा जाए लोहा के, माने मोर्चे निवारणेर उपाय निये आलोचना करब। तो प्रथम पर्वे आमरा जेनेछि जे धातुविद्या अध्यायटी मूलत चारटी धातुर आलोचना निये तैरी। बहुल व्यवहित चारटी धातु सम्पर्के धातुविद्या अध्याय आलोचना हुए छे। चारटी धातु की निश्चय तुम्हारा जानो, यदि प्रथम पर्वेर भिडियो देखे थाको। जे चारटी बहुल व्यवहित धातु हलो लोहा, तामा, दस्ता एवं अलुमिनियम। एफी, सीयू, जेडन एवं ए एल। तो चारटी प्रधान धातुर विभिन्न आकरिकेर नाम एवं संकेत आमरा प्रथमे जानबो। प्रथमे लोहा माने आयरन, एफी, मूल आकरिकगुलिर नाम एवं तादेर संकेत जानबो। लोहार प्रधान आकरिक रेड हेमाटाइट। की नाम? रेड रेड हेमाटाइट। एर संकेत की? Fe2O3। दुई नम्बर लोहार बा आयरनेर आरेकटा आकरिक होच्छे मैगनेटाइट। मैगनेटाइट एटा जा संकेत। Fe एकटा बाड़िये दिब, अक्सिजेन एकटा बाड़िये दिब, ताहले हो जाबे मैगनेटाइटेर संकेत Fe3O4। तीन नम्बर सिडेराइट। सिडेराइट बोलते Fe3CO, कार्बोनेट जौग आयरनेर। ताहले आयरनेर प्रधान तीनटे आकरिकेर नाम आमरा जानलाम, रेड हेमाटाइट, Fe2O3 माने फेरिक अक्साइड एक्चुअलि, दुई नम्बरे मैगनेटाइट Fe3O4 रासायनिक नाम फेरोसो फेरिक अक्साइड, एवं सिडेराइट Fe3CO फेरस कार्बोनेट। तो यही तीनटी प्रधान आकरिक होच्छे आयरनेर। एरपरे आमरा कपार अर्थात तामार तीनटी आकरिकेर नाम जानबो। तामा बा कपारेर तीनटी आकरिक। तामार प्रधान आकरिक कपार पाइराइट्स। की नाम? कपार पाइराइट्स बा चालको पाइराइट्सो बोले, एटाके कि बोले? चालको पाइराइट्सो बोला जाए। जे किछु एकटा बोललेई हबे। संकेत कि? एर संकेत होच्छे कपार CuFeS2, कपार पाइराइट्स बा चालको पाइराइट्स।
তো কপার বা তামার আরেকটি আকরিক, প্রধান আকরিকগুলোর নাম এবং সংকেত শুধু জানব। কপার গ্ল্যান্স, কি নাম? কপার গ্ল্যান্স অর্থাৎ Cu2S, বা এটাকে আরেকটা নামে চেনা যায়, এটাকে বলা হয় চালকোসাইট। কপার গ্ল্যান্স বা চালকোসাইট Cu2S। তামার আরো একটা আকরিক রয়েছে অক্সাইড আকরিক, এটা সালফাইড আকরিক। আর অক্সাইড আকরিক হচ্ছে কিউপ্রাইট। কিউপ্রাইট Cu2O, কিউপ্রাইট। তাহলে তামার তিনটি আকরিক কপার পাইরাইটস বা চালকোপাইরাইটস CuFeS2, কপার গ্ল্যান্স বা চালকোসাইট Cu2S, এবং কিউপ্রাইট Cu2O। তো লোহা এবং তামার আকরিকের নাম জানলাম, এবার আমরা জানব জিঙ্ক বা দস্তার আকরিক। জিঙ্ক বা দস্তার আকরিক প্রথমে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, যার সংকেত ZnS, সালফাইড সমন্বিত যৌগ ZnS। দুই নম্বর জিঙ্কাইট, এটা যেমন কিউপ্রাইট কপারের অক্সিজেন অক্সাইড আকরিক, ঠিক সেরকম অক্সাইড আকরিক রয়েছে জিঙ্কের জিঙ্কাইট। কিউপ্রাইট কপারের অক্সাইড আকরিক, এটা হচ্ছে জিঙ্কের জিঙ্কাইট ZnO। তিন নম্বর রয়েছে জিঙ্কের আকরিকের নাম ক্যালামাইন। আয়রনের যেমন কার্বনেট যৌগ, জিঙ্কেরও কার্বনেট যৌগ এবং আকরিক যেটা, সেটার নাম হচ্ছে ক্যালামাইন। সংকেত কি? ZnCO3। তাহলে এটা হচ্ছে জিঙ্কের তিনটি আকরিক, জিঙ্ক ব্লেন্ড বা ZnS, জিঙ্কাইট ZnO, আর ক্যালামাইন ZnCO3। এবার চারটা প্রধান ধাতু রয়েছে, তো চতুর্থ ধাতুটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, কি নাম? বক্সাইট। সংকেত কি? Al2O3, 2H2O, Al2O3, 2H2O। দুই নম্বর গিবসাইট, এগুলো একটু লিখে লিখে মুখস্থ করতে হবে, কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। বক্সাইট আর গিবসাইট একই রকম সংকেত, শুধু এখানে জলের অণু আছে দুটা বক্সাইটে, আর গিবসাইটে জলের অণু থাকবে তিনটা। সবই একই রকম, জলের অণু তিনটা হয়ে যাবে, অর্থাৎ Al2O3, 3H2। এবং তিন নম্বর আকরিক অ্যালুমিনিয়ামের নাম হচ্ছে ক্রায়োলাইট। ক্রায়োলাইট, ক্রায়োলাইটের সংকেত কি? Al F3, 3 NF, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, সংকেত সোডিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। আমরা চারটি প্রধান ধাতুর
মানে লোহা, তামা, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, এদের প্রধান প্রধান আকরিকের নাম এবং সংকেত জানলাম। তো এই সমস্ত আকরিক থেকে যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে সহজে এবং সুলভে মানে কম খরচায় উন্নত মানের ধাতু নিষ্কাশন করা যায় সেই প্রক্রিয়াগুলিকে বলে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন আসলে বিজারণ বিক্রিয়া। কি বললাম? ধাতু নিষ্কাশন আসলে বিজারণ বিক্রিয়া। তো আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া জানতে হবে। তো প্রথমে জারণ এবং বিজারণ বিক্রিয়া জানব, তারপরে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া কেন, ধাতু নিষ্কাশনের যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে সেগুলি জানব। তো প্রথমে জারণ এবং বিজারণ বিক্রিয়া। জারণ বা জারণ বিক্রিয়া ইলেকট্রন বর্জন করাই হলো জারণ বিক্রিয়া। ইলেকট্রন বর্জন করা, ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে জারণ। যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে দেয়। ইলেকট্রন হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তো তড়িৎ ঋণাত্মকতা বর্জন করে দেওয়া আসলে জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়ার সংজ্ঞা কী? যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে সেই বিক্রিয়াকে বলে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া এর উল্টো। বিজারণ বলতে ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে, ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন, পরমাণু হতে পারে বা আয়নও হতে পারে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিজেদের ঋণাত্মকতা বাড়ায়, তাদের বলা সেই বিক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে বা বিজারণ বিক্রিয়া বলে। পরমাণু ও ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা আয়ন ও ইলেকট্রন গ্রহণ করতে পারে। উদাহরণ, এটার উদাহরণ, পরমাণু ইলেকট্রন বর্জন করছে, তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেল, তৈরি হলো সোডিয়াম, সমান চিহ্ন দেওয়া যায় বা তীর চিহ্ন দেওয়া যায়।
সোডিয়াম প্লাস। আশা করি জানো, না জানলে সাধারণ অবস্থায় যে কোনো পরমাণু, সাধারণ অবস্থায় যে কোনো পরমাণু হয় নিস্তড়িত, কারণ কেন্দ্রে যতগুলা প্লাস থাকে, প্রোটন থাকে, প্রোটনগুলা প্লাস, কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে মানে প্লাস থাকে, বাইরে বিভিন্ন ইলেকট্রনের কক্ষপথে ততগুলি ইলেকট্রন থাকে বা মাইনাস থাকে। ইলেকট্রন আর প্রোটনের আধান সমান, বিপরীত শুধু। তো সাধারণ অবস্থায় পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে যতগুলা প্লাস আধান থাকে, বাইরে ততগুলাই মাইনাস আধান থাকে। তাই প্লাস মাইনাস আধানে পরস্পরকে প্রশমিত করে মোটের উপর পরমাণু হয় নিস্তড়িত। এর বাইরের যে ইলেকট্রন আছে, ইলেকট্রন মহল রয়েছে, সেই বাইরের ইলেকট্রনগুলিকে বর্জন করতে পারে বিভিন্ন কন্ডিশনে, বা বাইরের অন্য পরমাণুর ইলেকট্রন বাইরের কক্ষপথে গ্রহণ করতে পারে। কেন্দ্রের প্রোটন মানে প্লাসের সংখ্যা বাড়ে কমে না, বাইরের ইলেকট্রন বাড়তে পারে কমতে পারে। তো প্লাস মাইনাস সমান ছিল, বাইরের ইলেকট্রন যদি পালিয়ে যায়, ইলেকট্রন যদি কমে যায়, তো মাইনাস কমে গেল, কিন্তু প্লাস তো কমেনি, তো প্লাস অধিক হয়ে যায়। তাই মাইনাস কমে গেলে ইলেকট্রনটা মাইনাস হয়ে গেল, ইলেকট্রনটা পালিয়ে গেল, তার জন্য প্লাস হয়ে গেল, কারণ প্রোটন তো কমেনি, একটা প্রোটন তো বেশি হয়ে গেল, একটা ইলেকট্রন কমে গেল, তো একটা প্রোটনকে প্রশমিত করার মতো ইলেকট্রন থাকলো না, তার জন্য প্লাস হয়ে গেল। ঠিক সেরকম ক্যালসিয়াম, এখান থেকে দুটো ইলেকট্রন মাইনাস হয়ে গেল, দুটো ইলেকট্রন পালিয়ে গেল, প্রোটন তো পালায়নি, তাই দুটো প্রোটন এক্সেস হয়ে গেল, তো দুটো প্রোটন এক্সেস হয়ে গেলে দুটো প্লাস বেড়ে গেল। তাই এইভাবে জারণ হতে পারে, পরমাণুর জারণ। পরমাণুর জারণ হয়ে কী হলো, ক্যাটায়ন তৈরি হলো। এগুলো ক্যাটায়ন বলি, ধনাত্মক আয়নকে বলে ক্যাটায়ন। দুই নম্বর, ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন হয়ে উচ্চ যোজ্যতার ক্যাটায়নে রূপান্তর হতে পারে। মানে মানে মনে করলাম এফি টু প্লাস আছে, মানে দুটা ইলেকট্রন কম রয়েছে, ধনাত্মক আয়ন রয়েছে দুটা, তখন দুটা ইলেকট্রন পালায় গেছে, তাই দুটা প্রোটন অধিক হয়ে গেছে, প্রোটনগুলো প্লাস, তাই প্লাস চার্জটা রয়েছে মাথায়, তো দুটা ইলেকট্রন কম, এটার মানে হচ্ছে দুটা ইলেকট্রন কম রয়েছে। আরও যদি একটা ইলেকট্রন কমে যায়, আরও যদি একটা ইলেকট্রন কমে যায়, তাহলে টু প্লাস ছিল ওটা থ্রি প্লাস হয়ে যাবে, অথবা কপার একটা প্লাস ছিল, আরও একটা ইলেকট্রন কমে গেল, তো প্লাসের সংখ্যা আরও বেড়ে গেল, ইলেকট্রন পালাই গেল মানে মাইনাস কমে গেল, তাহলে প্লাসের সংখ্যা অধিক হয়ে যাচ্ছে। ক্যাটায়নের ইলেকট্রন বর্জন, ইলেকট্রন বর্জন মানেই হচ্ছে জারণ। তিন নম্বর, অ্যানায়ন, অ্যানায়ন ইলেকট্রন বর্জন করতে পারে। অ্যানায়ন মানে যেমন ক্লোরিন মাইনাস, এটার মানে কি, প্লাস বাড়েও না, প্লাস কমেও না, প্রোটন বাড়েও না, প্রোটন কমেও না, যেহেতু কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। প্লাস মাইনাস দেখা যায় ইলেকট্রনের কমতি বা বাড়তির জন্য, তো মাইনাস আছে মানে এক্সট্রা ইলেকট্রন ইনক্লুড হয়েছে, ইলেকট্রন এসে, ইলেকট্রন যোগ হয়েছে, প্রোটন আর ইলেকট্রন সমান ছিল, এবার এক্সট্রা ইলেকট্রন এসেছে, এক্সট্রা ইলেকট্রন যোগ হওয়াতে এক্সট্রা মাইনাস বেড়েছে, তাকে প্রশমিত করার মতন প্লাস নেই, প্লাস তো বাড়ে না, কমেও না, তার জন্য এখানে ইলেকট্রনের প্রাচুর্য রয়েছে, ইলেকট্রনের প্রাচুর্য রয়েছে। কয়টা ইলেকট্রনের বেশি আছে, একটা, যেহেতু একটা মাইনাস আছে, সেই একটা ইলেকট্রন যেটা বেশি আছে সেটা পালিয়ে গেল, তাহলে কী হবে, এটা অ্যানায়ন, একটা ইলেকট্রন চলে গেল, তো ইলেকট্রন বেশি ছিল, বেশিটা চলে গেল, তাহলে কি প্রসম পরমাণুতে পরিণত হলো। বা অক্সিজেন টু মাইনাস, দুটা ইলেকট্রন বেশি আছে, দুটো ইলেকট্রন বেশি আছে, সেই দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে অক্সিজেন হয়ে গেল, তাহলে অ্যানায়নের ইলেকট্রন বর্জন।
এবং প্রসম পরমাণুতে পরিণত। প্রসম পরমাণুতে পরিবর্তন হয়, অ্যানায়ন থেকে প্রসম পরমাণু হয়ে যায়। এবার বিজারণ, বিজারণ কি? ইলেকট্রন গ্রহণ হবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হবে। তো ইলেকট্রন গ্রহণ হবে কীভাবে? যেমন বলতে পারি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন ধাতব আয়নগুলি ইলেকট্রন বর্জন করে, তাই ধাতব পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে, তাই ধাতব পরমাণু নিয়েছিলাম। আর ইলেকট্রন গ্রহণ করে অধাতব পরমাণু, তাই ক্লোরিন অধাতু এই ইলেকট্রন গ্রহণ করল। ইলেকট্রন গ্রহণ করলো মানে কি? মাইনাস বেড়ে গেল, প্রোটন তো আর বাড়ছে না, কেন্দ্রে আছে, তো মাইনাস বেড়ে গেল, সেই মাইনাসটা ঋণাত্মক আধানটা উঁকি মারল মাথায়। বা অক্সিজেন, তার সঙ্গে দুটো ইলেকট্রন যুক্ত হলো, এখানে প্লাস মাইনাস নেই, এটা তড়িৎগ্রস্ত না, এটা আয়ন না, এটা প্রসম পরমাণু। যতগুলো কেন্দ্রে প্রোটন ছিল ততগুলাই বাইরে ইলেকট্রন ছিল, তাই পরস্পরকে প্রশমিত করে মোটের উপর আধান নেই, নিস্তড়িত। কিন্তু এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, তাহলে ইলেকট্রন বেড়ে গেল, মাইনাস বেড়ে গেল, ইলেকট্রনগুলো মাইনাস, তো তড়িৎ ঋণাত্মক, তো দুটো মাইনাস বেড়ে গেল, সেটাই উঁকি মারবে এখানে। তো ইলেকট্রন যোগ হচ্ছে মানে এগুলো বিজারণ বিক্রিয়া, পরমাণুর পরমাণু বিজারিত হয়ে অ্যানায়ন তৈরি, অ্যানায়ন তৈরি হলো, পরমাণু বিজারিত হয়ে অ্যানায়ন তৈরি। এবার ক্যাটায়ন, সেও ইলেকট্রন, ক্যাটায়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে। ক্যাটায়ন মানে কি? ইলেকট্রন পালিয়ে গেছিলো বলে তো ক্যাটায়ন হয়ে গেছিলো, তো যে ক্যাটায়নগুলো ইলেকট্রন পালিয়ে গিয়ে ক্যাটায়নে রূপান্তর হয়েছে, পালিয়ে যাওয়া ইলেকট্রনগুলি যদি পুনরায় ফিরে আসে কোনোভাবে কোনো বিক্রিয়ার মাধ্যমে, তাহলে ক্যাটায়ন, পরমাণু যেটা ইলেকট্রন হারিয়ে ক্যাটায়ন হয়েছিল, পরমাণু ইলেকট্রন হারিয়ে ক্যাটায়ন হয়েছিল, সেই ক্যাটায়নের সঙ্গে ইলেকট্রন যুক্ত হলো, পূর্বের অবস্থায় ফিরে পাবে, প্রসম পরমাণুতে পরিণত হবে। তো ইলেকট্রন যুক্ত হলো মানে কি? বিজারণ। তাই মনে করলাম এফি থ্রি প্লাস, মানে কি তিনটা ইলেকট্রন পালাই গেছিল, তো কোনো প্রক্রিয়ায় যদি সেই তিনটা ইলেকট্রন সে আবার যুক্ত হয়, যোগ হয়, তাহলে কি হবে? যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেটা মিটে গেল, তার মানে প্রসম পরমাণুতে পরিণত হলো, তার মানে একটা বিজারণ। বা কপার টু প্লাস, মানে দুটো ইলেকট্রন কম ছিল, সেই দুটো ইলেকট্রন এসে যোগ যদি হয় তাহলে সিউ হয়, তাহলে এটাও হচ্ছে বিজারণ বিক্রিয়া। অথবা কী হতে পারে, তিনটা ইলেকট্রন ঘাটতি ছিল, তিনটা ইলেকট্রন পেলো না, একটা পেলো কোনোভাবে, এমনও তো হতে পারে, তিনটা ঘাটতি ছিল একটা পূরণ হলো, তো দুটো ঘাটতি থেকেই গেল, তাই টু প্লাস হলো। অর্থাৎ ক্যাটায়ন উচ্চতর যোজ্যতা থেকে নিম্নতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হলো, এখানে থ্রি প্লাস ছিল, এখানে টু প্লাসে পরিণত হলো, ইলেকট্রন যোগ হলো, তো এটাও বিজারণ। ঠিক সেরকম সিইউ টু প্লাস, একটা ইলেকট্রন যদি পাই, দুটা ইলেকট্রন ঘাটতে ছিল, দুটা ইলেকট্রন যদি যোগ হতো তাহলে প্রসম পরমাণুতে পরিণত হতো এটার মতন, কিন্তু দুটা ইলেকট্রন ঘাটতি, একটা ইলেকট্রন যোগ হলো, তাহলে একটা ঘাটতি থেকেই গেল, তাহলে কী হবে? কপারটা ওয়ান প্লাস হবে, টু প্লাস থেকে ওয়ান প্লাস হবে, কারণ একটা মাইনাস এসে যুক্ত হয়েছে, তাই দুটো প্লাসের সঙ্গে একটা মাইনাস যুক্ত হলে একটা মাইনাস একটা প্লাস ব্যালেন্স হয়ে যায়, একটা প্লাস অধিক থেকে যায়, সেটা থেকে গেল। তো এইভাবে বিজারণ বিক্রিয়া হতে পারে। তো আমরা কী জেনেছি? ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া। ধাতু নিষ্কাশন বিজারণ বিক্রিয়া কেন? আকরিকের মধ্যে যে ধাতু রয়েছে, আকরিকের মধ্যে যে ধাতু রয়েছে সেটা আয়নিত হলে ধাতব ক্যাটায়ন হয়। ধাতুর মধ্যে, আকরিকের মধ্যে যে ধাতু রয়েছে সেটা ধাতব আয়ন,
মানে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, ইলেকট্রনের কমতি। তাই তাকে ধাতু হিসাবে পেতে গেলে, ধাতু বা আয়ন ক্যাটায়ন থেকে ধাতু পেতে গেলে ইলেকট্রন যুক্ত হবে, ইলেকট্রনের ঘাটতি ছিল, ইলেকট্রন যুক্ত হবে। ইলেকট্রন যুক্ত হওয়া মানে বিজারণ। তাই আকরিক থেকে, ধাতব যৌগ থেকে ধাতব ক্যাটায়নকে ধাতুতে পরিণত করতে গেলে ক্যাটায়নের সঙ্গে ইলেকট্রন যোগ হবে, তারপরে তো ধাতু আসবে। তাই ইলেকট্রন যোগ হয়ে মানে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাই ধাতু নিষ্কাশন আসলে বিজারণ বিক্রিয়া, ধাতু নিষ্কাশন আজ আসলে বিজারণ বিক্রিয়া। মনে করলাম আকরিকের মধ্যে যে ধাতব আয়ন আছে সেটা এম, আয়ন বলছি, তো মনে করলাম প্লাস এন রয়েছে চার্জ। আকরিকের মধ্যে যে ধাতু আছে, আকরিকের সেই ধাতু যখন বিভাজিত হয় ধাতব আয়ন ক্যাটায়ন হবে, মনে করলাম এন প্লাস চার্জ আছে, ঠিক আছে। যদি ধাতু পেতে হয়, এম পেতে হয়, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের ঘাটতি আছে, সেই এন সংখ্যক ইলেকট্রনে সে যুক্ত হবে, তারপর তো ক্যাটায়নটা প্রসম ধাতুতে পরিণত হবে। তো ইলেকট্রন যোগ হলো, তার মানে কি বিজারণ বিক্রিয়া হলো। তাই ধাতু নিষ্কাশন আসলে বিজারণ বিক্রিয়া। এবার আমরা ধাতু নিষ্কাশনের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো ধাতুর ধাতব বৈশিষ্ট্য থাকে, ধাতুগুলি ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখায়, ধাতুগুলি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে রূপান্তর হওয়ার প্রবণতা দেখায়, ধাতব সক্রিয়তা রয়েছে ধাতুগুলির। তো কোন ধাতু কোন ধাতুর চাইতে বেশি সক্রিয়, ধাতুদের মধ্যে যখন আমরা তুলনা করব, যে দুটি ধাতু একসঙ্গে যদি ইলেকট্রন বর্জন করার সুযোগ পায়, কোন ধাতুটির ধাতব সক্রিয়তা অধিক যে আগে ইলেকট্রন বর্জন করে দেবে। তো ধাতব সক্রিয়তার উপর ভিত্তি করে ধাতুগুলিকে একটা শ্রেণীতে সাজানো হয়েছে, যাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। তো প্রথমে অতি সক্রিয়তা সম্পন্ন ধাতু, অতি সক্রিয়তা সম্পন্ন ধাতু, যেমন এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর সব থেকে সক্রিয় ধাতুর নাম হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এই পাঁচটি ধাতু হচ্ছে অতি সক্রিয়তা সম্পন্ন ধাতু। আমাদের চারটি যে ধাতু নিয়ে মূল আলোচনা, তার মধ্যে অ্যালুমিনিয়াম রয়েছে। তো এই অতি সক্রিয়তা সম্পন্ন যে ধাতু রয়েছে, তাদের ধাতু নিষ্কাশন করা হয় কী পদ্ধতিতে? যেগুলো অধিক সক্রিয় বা অতি সক্রিয়, সেই অতি সক্রিয়তা সম্পন্ন ধাতুকে নিষ্কাশন করার পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ নিষ্কাশন পদ্ধতির একটি নাম হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি, বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিও বলা যায়। আমাদের সিলেবাসে যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু রয়েছে, তাই তড়িৎ বিজারণ পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা আলোচনা করব। অ্যালুমিনিয়াম ধাতুর কীভাবে তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন কীভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে করা হয়, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তারপরে আছে মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতু। মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতু, তার মধ্যে কে রয়েছে? জিঙ্ক, আয়রন মানে এফি, এবং তার সঙ্গে রয়েছে লেড বা পিবি। তাই মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতুর ধাতু নিষ্কাশন করা হয় কী পদ্ধতিতে? ধাতু নিষ্কাশন পদ্ধতির নাম কি?
এই ধাতুগুলিকে আকরিক থেকে নিষ্কাশন করব কোন প্রক্রিয়ায়, কি পদ্ধতিতে? একটি পদ্ধতির নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। তো এই ধাতুগুলিকে নিষ্কাশন করা যায় কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতির মাধ্যমে। শুধু আয়রনকে আমরা নিষ্কাশন করব, এটাতে আয়রন আর এটাতে জিঙ্ক অথবা আয়রন। আমরা জিঙ্কের উদাহরণটা নিয়ে আলোচনা করব। কার্বন বিজারণ পদ্ধতিতে তিনটাকেই নিষ্কাশন করা যায় আর গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিতে আমরা লোহাটাকে নিষ্কাশন করব। অত্যন্ত সহজ এবং খুব ইন্টারেস্টিং পদ্ধতি। আলোচনায় জানব যে রেল লাইনে যদি ফাটল ধরে, ট্রাম লাইনে যদি ফাটল ধরে, জাহাজে যদি ফাটল ধরে, কোনো লোহার যন্ত্রাংশে যদি ফাটল ধরে, অত্যন্ত সহজভাবে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতির মাধ্যমে গলিত লোহা সেই ফাটলে ফেলে ঠিক করা হয়। তো খুব ইন্টারেস্টিং হচ্ছে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এই থার্মিট পদ্ধতি বিজ্ঞানী গোল্ডস্মিথ আবিষ্কার করেন, তাই আবিষ্কারকের নাম অনুসারে করা হয়। যাই হোক, আলোচনায় আসছি। তৃতীয় নম্বর হচ্ছে কম সক্রিয়তা সম্পন্ন ধাতু। কম সক্রিয়তা সম্পন্ন ধাতুর মধ্যে কে কে রয়েছে? রয়েছে কপার। আচ্ছা, এখানে সিলেবাসের মধ্যে কী কী ধাতু রয়েছে? জিঙ্ক আছে সিলেবাসে, আয়রন আছে। কম সক্রিয়তা সম্পন্ন ধাতুর মধ্যে কে রয়েছে? কপার মানে তামা। রয়েছে এইচজি মার্কারি, রয়েছে এজি মানে গোল্ড। এর মধ্যে কোনটা আমাদের, কোন ধাতুটা সিলেবাসের অন্তর্ভুক্ত? কপার। তাই কপার নিয়ে আলোচনা করব। তাহলে কী পদ্ধতিতে কম সক্রিয়তা সম্পন্ন ধাতু কপার, মার্কারি বা সিলভার এদেরকে নিষ্কাশন করা হয়? কপারকে নিষ্কাশন করা হয় কী পদ্ধতিতে? চার নম্বর জানব আমরা, শত বিজারণ পদ্ধতি বা তাপীয় বিজারণ পদ্ধতি। তাহলে ধাতু নিষ্কাশনের মূল পদ্ধতি হচ্ছে চারটি, আমরা অলরেডি পেয়ে গেছি। কপার নিষ্কাশন করা হয় এই পদ্ধতিতে, এবং শেষে রয়েছে অতি কম সক্রিয়তা সম্পন্ন ধাতু। নাম কি? যেমন প্লাটিনাম বা গোল্ড, এইও এরা মুক্ত অবস্থাতেই প্রকৃতিতে থাকে, যৌগ গঠন করে থাকে না, তাই এদেরকে ভৌত প্রক্রিয়ায় পৃথকীকরণ করা হয়। ধাতু নিষ্কাশনের কোনো রাসায়নিক বিক্রিয়াজনিত রাসায়নিক পরিবর্তন না, ভৌত প্রক্রিয়ায়। ধাতুবিদ্যার যে চারটি ধাতু রয়েছে তার মধ্যে অ্যালুমিনিয়াম রয়েছে অতি সক্রিয়তা সম্পন্ন ধাতুর তালিকায়। তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় আকরিক থেকে। আর মধ্যম সক্রিয়তা সম্পন্ন ধাতুর লিস্টে রয়েছে দুটো ধাতু চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, জিঙ্ক আর ফেরাম। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক আর গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিতে লোহা কীভাবে নিষ্কাশন করা হয় আমরা আলোচনা করব। আর কম সক্রিয়তা সম্পন্ন ধাতুর লিস্টে রয়েছে কপার সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা শত বিজারণ পদ্ধতি বা তাপীয় বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। আর অতি কম সক্রিয়তা সম্পন্ন ধাতু প্লাটিনাম এবং গোল্ড সিলেবাসে নেই, এগুলা যৌগ অবস্থায় থাকে না, প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, তাই ভৌত প্রক্রিয়ায় সহজেই পৃথক করা যায়। আলোচনা করব ধাতু নিষ্কাশনের প্রথম পদ্ধতি
তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আকরিকগুলিকে পাথরের মতন বড় বড় চায় আকারে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ থেকে সংগ্রহ করা হয়। ধাতু নিষ্কাশন করতে গেলে প্রথমে সেই বড় বড় পাথরের ন্যায় আকরিকগুলিকে বিচূর্ণীকরণ করা হয়, ছোট ছোট টুকরা করা হয়, তাদেরকে গাড়িকরণ ঘনত্ব বৃদ্ধি করা হয়। অর্থাৎ যা যা প্রাথমিকভাবে বালি ধুলা থাকে সেগুলো পরিষ্কার করা হয়। তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, পরিশোধনের মাধ্যমে, শোধনের মাধ্যমে উন্নত মানের ধাতু পাওয়া যায়। তো প্রাথমিক প্রক্রিয়া যে বড় বড় পাথরের টুকরোগুলিকে আকরিকগুলিকে ছোট ছোট বিচূর্ণীকরণ করা হবে, প্রত্যেকটা ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াতেই রয়েছে। মূল যে প্রক্রিয়াদের মধ্যে পার্থক্য, সেই মূল পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রাথমিক ধাপগুলি প্রত্যেকটা ধাতু নিষ্কাশনের বেলাতেই সমান বা একই, মূল পার্থক্যগুলি আমরা তুলে ধরব শুধুমাত্র। তো তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, যেগুলা অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু যেগুলা, আমরা কী জানলাম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মহারাজ অ্যালুমিনিয়াম, যাকে নিয়ে আমাদের আলোচনা। এরা রয়েছে অধিক সক্রিয়তা সম্পন্ন ধাতু। এদেরকে তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। কেন? কারণ প্রথমত এরা অধিক সক্রিয় বলে এদের যে অক্সাইডগুলি হয়, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় এদের অক্সাইডগুলি অত্যন্ত স্থায়ী হয়। তাই এদের অক্সাইডগুলিকে বিজারণ করা যায় না, অক্সিজেনকে আলাদা করা যায় না, কারণ এই ধাতুগুলো নিজেরাই অক্সিজেনকে আকর্ষণ করে টেনে ধরে রাখে। এদের অক্সাইডগুলি অত্যন্ত স্থায়ী হয়। দুই নাম্বার, কার্বনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন বিজারণ করা যায় না, কারণ কার্বন এদের সঙ্গে বিক্রিয়া করলে এরা কার্বাইড যৌগে পরিণত হয়। কার্বনের সঙ্গে উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করে বিশেষ করে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম কার্বাইড যৌগে পরিণত হয়, ধাতব কার্বাইড যৌগে পরিণত হয়। আমাদের উদ্দেশ্য কি? ধাতুকে আলাদা করা। কিন্তু ধাতু আলাদা কী করে হচ্ছে? যদি কার্বন বা কোকের সঙ্গে বিক্রিয়া করি, মানে কার্বন বিজারণ পদ্ধতির চেষ্টা করি, তাহলে কার্বন এই ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে। কার্বন ধাতুকে আলাদা করে দিবে না, ধাতু নিষ্কাশন হবে না, বরঞ্চ কার্বন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যাবে, কার্বাইড যৌগে পরিণত হবে। তো এই সমস্ত কারণের জন্য এই ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যাবে না। তো কী করতে হবে? এই সমস্ত ধাতুর যে অক্সাইড বা হাইড্রোক্সাইড বা ক্লোরাইড, এই ধাতুগুলি তো মুক্ত অবস্থায় থাকে না, কোনো না কোনো যৌগরূপে পাওয়া যায় আকরিকের মধ্যে। তো অক্সাইড আকরিক বা হাইড্রোক্সাইড আকরিক বা ক্লোরাইড আকরিক যদি পাওয়া যায় এই ধাতুগুলির, তো এই ক্লোরাইড হাইড্রোক্সাইড বা অক্সাইড লবণগুলিকে, মানে আকরিকগুলিকে উচ্চ উষ্ণতায়
প্রথমে গলানো হয়, উচ্চ উষ্ণতায় গলিয়ে উপযুক্ত তড়িদ্বারের মাধ্যমে তড়িৎ পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এবং ধাতব আয়ন বিজারিত হয়ে ক্যাথোডে বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয় এবং সংগ্রহ করা হয় ক্যাথোড থেকে। এই ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব নয়। এদের যে অক্সাইড হাইড্রোক্সাইড ক্লোরাইড লবণ আছে তাদেরকে উচ্চ উষ্ণতায় প্রথমে গলিয়ে নেওয়া হবে। সেই গলিত তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেল, তার মধ্য দিয়ে উপযুক্ত তড়িদ্বারের মাধ্যমে তড়িৎ পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হবে। তড়িৎ বিশ্লেষণ করলে কী হবে, ধাতব আয়ন মানে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে তার ধাতুতে পরিণত হবে। যেমন একটা উদাহরণ যদি দিই, আমরা কিসের উদাহরণ দিব, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের। তাহলে উদাহরণ বলছে যে অ্যালুমিনা, বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 বিশুদ্ধ অ্যালুমিনা আর তার সঙ্গে ক্রায়োলাইট, ক্রায়োলাইট বলতে AlF3, 3NF একে মেশানো হয়। বিশুদ্ধ অ্যালুমিনা এবং ক্রায়োলাইট তার সঙ্গে ফ্লোসফোর CaF2 একে মিশিয়ে প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। তাহলে কী হবে, এটা গলে যাবে, এটা গলে যায়। গলে যাওয়ার পরে গ্রাফাইট তড়িদ্বারের মাধ্যমে তড়িৎ পাঠানো হয় এবং তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাতে কী হবে, অ্যালুমিনা Al2O3 এর আয়নীকরণ ঘটবে Al2O3 2Al3+ আর 3O2-। এভাবে ক্যাটায়ন অ্যানায়নে প্রথমে অ্যালুমিনাটা ভেঙে যাবে। এবার ক্যাথোডে আর অ্যানোডে কীরূপ বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তাহলে দুটা অ্যালুমিনিয়াম ক্যাটায়ন দেখতে হবে। এখানে আয়ন সংখ্যা কম বেশি হতে পারে, দুটা অ্যালুমিনিয়াম আয়ন ক্যাটায়ন, তিনটা অক্সিজেন অ্যানায়ন তৈরি হলো, কিন্তু এদের আধান সমান হবে 2×3=6, 3×2=6, + আধান 6, − আধান 6। তো আয়নীকরণের এটা মূল সূত্র। তো দুটা অ্যালুমিনিয়াম ক্যাথোডে গেল ক্যাটায়ন, ক্যাথোডে গিয়ে 2×3=6, 6টা ইলেকট্রন গ্রহণ করলো, করে প্রসম অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। তাই ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হবে, বিশুদ্ধ ধাতু অ্যালুমিনিয়াম জমা হবে ক্যাথোডে, অর্থাৎ ধাতু নিষ্কাশন সম্পন্ন হলো। আর অ্যানোডে কী হবে, অ্যানায়নগুলো যাবে, ক্যাটায়ন যায় ক্যাথোডে, অ্যানায়ন যায় অ্যানোডে। তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টারে বলেছিলাম ক্যা ক্যা এ। তাহলে ক্যাটায়ন গেল ক্যাথোডে, অ্যানায়ন 3O2- কী করবে, 6টা আধান, এক একটা অক্সিজেনে 2- রয়েছে, তো এরকম 3টা অক্সিজেন আয়ন রয়েছে, তাহলে 6টা ইলেকট্রন বেশি রয়েছে, সেই 6টা ইলেকট্রন অ্যানোডকে দান করে দেবে, তাহলে হয়ে যাবে 3টা অক্সিজেন পরমাণু। তো এরকম
দুই বারে তিনটা অক্সিজেন আর তিনটা অক্সিজেন মিলে তিনটা অক্সিজেন অণু তৈরি হবে। তাহলে অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে আর ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। এবার ধাতু নিষ্কাশনের দ্বিতীয় পদ্ধতি, যাকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মধ্যম অবস্থানে রয়েছে যারা, অর্থাৎ মধ্যম সক্রিয়তা সম্পন্ন যে ধাতুগুলি রয়েছে, যেমন জিঙ্ক, আয়রন, টিন, লেড, এদের মধ্যে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত হচ্ছে জিঙ্ক এবং আয়রন। এদের অক্সাইডগুলি কম স্থায়ী, এদের অক্সাইড যৌগগুলি অত স্থায়ী নয়। এদের অক্সাইড যৌগগুলো হচ্ছে কম স্থায়ী, তাই এই সমস্ত যৌগের যদি অক্সাইড থাকে তাহলে অক্সাইডকে, অথবা এদের যদি সালফাইড বা কার্বনেট আকরিক থাকে, এই ধাতুগুলি যে আকরিক আছে, বিভিন্ন আকরিক, অক্সাইড আকরিক, সালফাইড আকরিক বা কার্বনেট আকরিক, তো এদের যদি অক্সাইড আকরিক থাকে তাহলে অক্সাইড আকরিককে ডাইরেক্ট কার্বনের কার্বন সহযোগে উত্তপ্ত করা হবে, আর যদি এদের সালফাইড বা কার্বনেট আকরিক থাকে তাহলে সেগুলিকে আগে অক্সাইডে পরিণত করা হবে, অক্সাইডে পরিণত করে উচ্চ উষ্ণতায়, অক্সাইড যখন হয়ে যাবে উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত করা হয়, বা কোক, কার্বন বলতে কোক, বিজারিত করা হয়। তাহলে কী হবে, মনে করলাম জিঙ্ক নিচ্ছি আমরা, তাহলে জিঙ্কের যে কার্বনেট যৌগ ZnCO3, জিঙ্কের আকরিক কী নামের, ক্যালামাইন, একে আমরা প্রথমে ভস্মীকরণে অক্সাইড যৌগে পরিণত করতে হবে। কার্বন বিজারণ পদ্ধতিতে আকরিকগুলিকে অক্সাইড রূপে যদি থাকে তো সমস্যা নেই, যদি অক্সাইড রূপে না থাকে তাহলে ভস্মীকরণের মাধ্যমে, তাপীয় বিজারণের মাধ্যমে সালফাইড বা কার্বনের যৌগকে আগে অক্সাইডে পরিণত করব, তারপরে অক্সাইডকে কার্বন বিজারণ করব। তো এটা তাপের চিহ্ন, ক্যালামাইনকে উত্তপ্তিকরণের মাধ্যমে জিঙ্কাইট মানে অক্সাইড তৈরি হলো, আর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এবার এই যে অক্সাইড হয়ে গেল, তার সঙ্গে কার্বন বা কোক দিয়ে উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করাবো, তাহলে জেডেন তৈরি হবে আর কার্বন মনোক্সাইড তৈরি হবে। তো প্রথমে ধাতব অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে ধাতু ও কার্বন মনোক্সাইডে পরিণত হয়। এই যে কার্বন মনোক্সাইড হলো, ধাতব অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়া করলে এটা বিজারিত হলে, এটা বিজারিত হয়ে জিঙ্ক তৈরি হলো আর কার্বন মনোক্সাইড তৈরি হলো। এই কার্বন মনোক্সাইড, কার্বন থেকে কার্বন মনোক্সাইড মানে জারণ ঘটলো কার্বনের, কার্বনের জারণ ঘটে কার্বন মনোক্সাইড তৈরি হলো, সেই কার্বন মনোক্সাইড পরবর্তীতে বিজারিত করবে বাকি জিঙ্কাইটকে। কার্বন মনোক্সাইড পরবর্তীতে বিজারক রূপে কাজ করবে। অর্থাৎ
এরপরে যে কার্বন মনোক্সাইড তৈরি হলো সেটা আবার জিঙ্ক অক্সাইড, বাদবাকি যে জিঙ্ক অক্সাইড থাকবে তার সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইডকে বিজারিত করবে জিঙ্ককে, আর কার্বন মনোক্সাইড অক্সিজেন মিলে হবে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন বিজারণ পদ্ধতি মানে কার্বন দ্বারা বিজারিত করতে হবে। কাকে বিজারিত করব? অক্সাইডকে। অক্সাইড যদি না থাকে, সালফাইড কার্বনেট রূপে থাকে আকরিকটা, তাহলে আগে ভস্মীকরণের মাধ্যমে উত্তপ্ত করে অক্সাইডে পরিণত করব। অক্সাইডে যেই পরিণত হয়ে গেল, কার্বন বা কোক দ্বারা উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করাবো, তাহলে কার্বনটা, কার্বনের জারণ বিক্রিয়া ঘটবে আর অক্সাইডের বিজারণ বিক্রিয়া ঘটবে। যেটা কার্বন মনোক্সাইড তৈরি হলো কার্বন জারিত হয়ে, সেই কার্বন মনোক্সাইড পরবর্তীতে আবার বিজারকের ভূমিকা পালন করবে, একে বিজারিত করবে, নিজে আবার জারিত হবে। তো এইভাবে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়। উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে, আসক্তি রয়েছে। অ্যালুমিনিয়াম চাই অক্সিজেনকে গ্রহণ করতে, অ্যালুমিনিয়াম চাই অক্সাইডে পরিণত হতে। উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি রয়েছে, তাই কিছু সন্ধিগত অক্সাইড, কিছু সন্ধিগত অক্সাইড মানে যেমন Fe2O3 বা Cr2O3, এদের সঙ্গে, এর মধ্যে অক্সিজেন আছে, এদেরকে কী করা হবে? অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণে তীব্র উত্তপ্ত করা হয়। তাহলে কী হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর এরা বিজারিত হবে, করলে হয়ে সন্ধিগত অক্সাইড বিজারিত হয়। বিজারিত হয় এবং ধাতব মৌলে পরিণত হয় বিগলিত অবস্থায়, যেহেতু উষ্ণতা বেশি। প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করতে হবে। কত? প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সিজেনকে টেনে নেবে, সন্ধিগত মৌলের অক্সাইড বিজারিত হবে, অর্থাৎ ধাতব মৌল পাওয়া যাবে। এখান থেকে অক্সিজেন আউট, এখান থেকে অক্সিজেন আউট, ধাতব মৌল পাওয়া যাবে। বিজ্ঞানী গোল্ডস্মিথ এটা আবিষ্কার করেছেন, একে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি বলে। একে কী বলা হয়? গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। উদাহরণ যদি একটা দেওয়া যায়, কী উদাহরণ দেব আমরা? লোহা দিয়ে উদাহরণ। কী উদাহরণ? ফেরিক অক্সাইড তার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ। অ্যালুমিনিয়াম তো অক্সিজেনকে টেনে নেবে, লোহাকে আলাদা করবে। তো এটা তিন ভাগ, এটা এক ভাগ। এই মিশ্রণটিকে বলা হয় থার্মিট মিশ্রণ। এই মিশ্রণটি তিন ভাগ ফেরিক অক্সাইড, এক ভাগ অ্যালুমিনিয়াম নিতে হবে, আর আন নিতে হবে, এদেরকে মিশাতে হবে পটাশিয়াম ক্লোরেট KClO3 এবং বেরিয়াম পারক্সাইড BaO2 এবং ম্যাগনেসিয়াম পাউডার। জ্বালানি তাপ তৈরি করতে গেলে তো জ্বালানি লাগবে, তো কে জ্বালানি? ওই কাঠ আর কয়লা দিয়ে হবে না। পটাশিয়াম ক্লোরেট, বেরিয়াম পারক্সাইড, ম্যাগনেসিয়াম পাউডার, এদেরকে একসঙ্গে মিশাতে হবে। এদেরকে যদি একসঙ্গে মিশানো যায় আর ম্যাগনেসিয়াম ফিতা জ্বালিয়ে
ম্যাগনেসিয়াম ফিতা জ্বালিয়ে যদি প্রজ্বলন করা যায় এটা হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। তো ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে এই মিশ্রণটাকে যদি দহন করানো যায় তাহলে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়। কত ডিগ্রি? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়। আর এই তাপমাত্রাতেই এই দুটা বিক্রিয়া করে। এই দুটা কীরূপ বিক্রিয়া করে? এটা বিক্রিয়া করে Fe2O3, যদি লিখি এখানে বিক্রিয়া Fe2O3 আর অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে তৈরি হবে 2Fe। আর অ্যালুমিনিয়াম আর অক্সিজেন একসঙ্গে Al2O3, সমতা বিধান করতে গেলে অ্যালুমিনিয়াম দুটো লাগবে, O3 তো রয়েছে। তাহলে এইভাবে আমরা লোহাকে পাই। কিন্তু এই লোহা গলিত অবস্থায়, যেহেতু 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে, তাই গলিত অবস্থায় পাওয়া যায়। তাই যে পাত্রের মধ্যে এই বিক্রিয়াটি হবে তার তলদেশে যে ফুটো থাকবে, ছিদ্র থাকবে, সেখান থেকে গলিত লোহা নিচের দিকে জমা হবে। সাধারণভাবে রেল লাইনে যদি ফাটল হয়, ট্রাম লাইনে যদি ফাটল হয়, জাহাজে যদি ফাটল হয়, অর্থাৎ ধাতব যন্ত্রে যদি ফাটল হয়, তাহলে সেখানে এই থার্মিট পদ্ধতির মাধ্যমে গলিত লোহাকে ফেলা হয় এবং ফাটল ঠিক করা হয়। অর্থাৎ স্পটেই এই থার্মিট পদ্ধতি হবে আর স্পটেই সেখান থেকে বিগলিত লোহা পাওয়া যাবে, নিচের ফুটো দিয়ে পড়বে আর ফাটলটা জোড়া লাগবে। তো এইভাবে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি। লাস্ট এবং চতুর্থ পদ্ধতি আলোচনা করব, যার নাম শতবিজারণ বা তাপীয় বিজারণ পদ্ধতি। কম সক্রিয়তা সম্পন্ন যে ধাতুগুলি ছিল, কম সক্রিয়তা সম্পন্ন অর্থাৎ Cu, Hg, Ag, এদের সালফাইড আকরিকগুলিকে বায়ুর উপস্থিতিতে মানে অক্সিজেনের সঙ্গে যদি উত্তপ্ত করা হয়, সালফাইড আকরিক জারিত হবে। এই অক্সাইড অবশিষ্ট, বাকি যে আরো সালফাইড আকরিক রয়েছে, এই অক্সাইড অবশিষ্ট সালফাইড আকরিকের সঙ্গে বিক্রিয়া করে ধাতু ও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, একেই তাপীয় বিজারণ বা শতবিজারণ বলা হয়। একে কি বলা হয়? তাপীয় বিজারণ বা শতবিজারণ। উদাহরণ যদি আমরা একটা নিই, এই পদ্ধতিতে কপার রয়েছে, তো কপারের সালফাইড আকরিক মানে Cu2S, যার নাম কি? কপার গ্ল্যান্স বা চালকোসাইট। তো Cu2S একে বায়ুর অক্সিজেনের মধ্যে দহন করানো হলো, বায়ুর উপস্থিতিতে দহন করা হলো, উত্তপ্ত করা হলো, তাহলে কী হবে? আকরিকের অক্সাইড তৈরি হবে কিউপ্রাইট, তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড মিলাতে গেলে Cu2 অক্সিজেন সালফার, এখানে যদি 2 দিই তাহলে 4টা অক্সিজেন হচ্ছে, আর এখানে 2 দিলে 6টা অক্সিজেন, তাহলে এখানে দিতে হবে 3, 6টা অক্সিজেন, কপার হচ্ছে 4টা, তাহলে এখানে 2 দিতে হবে। আশা করি মিলে গেছে, 2 3 2 2 করলে মিলে যাবে। এবার এখান থেকে আসলো Cu2O, এই যে অক্সাইড যৌগ তৈরি হলো, এ আবার বিজারিত করবে এই Cu2S কে,
করে কি হবে, ছয়টা কপার পরমাণু তৈরি হবে আর সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। সালফার একটা, অক্সিজেন দুটা মিলে গেছে। তার মানে কি হচ্ছে, স্বতঃ বিজারণ, নিজে নিজে বিজারিত হচ্ছে। এই যে অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হলো, তাতে অক্সাইড তৈরি হলো, সেই অক্সাইড বাকি যে কপার গ্ল্যান্স ছিল, বাকি যে সালফাইড আকরিক ছিল, তাদের সঙ্গে বিক্রিয়া করছে, উৎপন্ন হওয়া নিজের অণুটা। এই যে বিক্রিয়াজাত পদার্থ, সেই বিক্রিয়াজাত পদার্থ আবার বিক্রিয়কের সঙ্গে পুনরায় বিক্রিয়া করছে, নিজেরাই বিক্রিয়া করছে, করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে স্বতঃ বিজারণ বা তাপীয় বিজারণ, তাপের মাধ্যমে বায়ুর অক্সিজেনে এটা উৎপন্ন হচ্ছে। এবার আলোচনা করব ইন্টারেস্টিং একটি বিষয়, লোহায় মরচে পড়া। তোমরা অনেকেই জানো যে লোহাকে দীর্ঘদিন ধরে জলবায়ুতে খোলা বাতাসে রেখে দিলে লোহার উপর লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ তৈরি হয়, বিশুদ্ধ লোহা না, বিশুদ্ধ লোহার উপরে মরচে পড়ে না। যে লোহায় ভেজাল রয়েছে, কার্বন বেশি রয়েছে, সেই লোহাকে যদি খোলা বায়ুতে রেখে দেওয়া যায় তাহলে জলীয় বাষ্প বা জলের উপস্থিতিতে এবং অক্সিজেনের উপস্থিতিতে ওই লোহা, অবিশুদ্ধ লোহার উপরে, অশুদ্ধ লোহার উপরে লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে, হাত দিয়ে ছুঁলে হাতে লেগে যায়, ঝরে পড়ে, লোহাটা ক্ষয় হয়। সেই লালচে বাদামি রঙের আস্তরণকে বলা হয় মরিচা পড়া। তা কার উপর পড়ে? এক নম্বর লাগবে অশুদ্ধ লোহা, অশুদ্ধ লোহা হলেই মরিচা পড়বে, শুদ্ধ লোহাতে পড়বে না। দুই নম্বর লাগবে জলীয় বাষ্পকে সেই অশুদ্ধ লোহার সংস্পর্শে আসতে হবে বা জলকে। তিন নম্বর বায়ুর অক্সিজেন লাগবেই। তাহলে অশুদ্ধ লোহা যদি থাকে, তার সংস্পর্শে যদি জলীয় বাষ্প বা জল পাই, জল আসে এবং বায়ুর অক্সিজেন আসে, তাহলে ওই লোহাটা আর ভালো থাকবে না, লোহার উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়বে, লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়বে। এদের একটাও যদি অনুপস্থিত থাকে, বায়ুর অটু যদি না পাই, জলীয় বাষ্প বা জল যদি না পাই, তাহলে লোহার উপর আস্তরণ পড়বে না। অশুদ্ধ লোহা না হয়ে যদি শুদ্ধ লোহা হয় তাহলেও আস্তরণ পড়বে না, মরিচা পড়বে না, লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়বে, যাকে মরচে বলে। মরচে, মরিচা পড়া, মরিচ না, ঝালঝাল লাগবে না, এটা মরচে পড়া, রাস্টিং, যার সংকেত সঠিক নির্দিষ্ট সংকেত নেই। তবে সংকেত তো সাধারণ সংকেত যদি বলি, সাধারণ সংকেত হচ্ছে Fe2O3, XH2O, ক্যাপিটাল না দিয়ে স্মল দেওয়া যায়, XH2 সাধারণ সংকেত, অর্থাৎ এক্সের মান ভেরিয়েবল, নির্দিষ্ট সংকেত নেই, মরচের সাধারণ সংকেত হচ্ছে এটা। তবে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মরিচার যেটা পাওয়া যায় তার সংকেত হয় 2Fe2O3, 3H2, এটাই বেশিরভাগ সময় মরচের সংকেত হিসাবে পাওয়া যায়। মরচে পড়াতে, মরচে পড়া একটা রাসায়নিক বিক্রিয়া, একে ত্বরান্বিত করতে পারে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বলতে পারি অনুঘটকের কাজ করতে পারে মরচে পড়াকে। তো লোহায় মরচে পড়া আনন্দের বিষয় না, ক্ষতির বিষয়, লোহা ক্ষয় হয়ে যায়, লোহা নষ্ট হয়ে যায়, বহু টাকা অপব্যয় হয়, নষ্ট হয় এই মরচে পড়ার জন্য লোহার উপরে। তো লোহার উপর যাতে মরচে না পড়ে তার জন্য কিছু উপায় আছে, মরচে নিবারণের উপায়। কী কী উপায় হতে পারে? লোহাটা অশুদ্ধ যদি না হয়, জলীয় বাষ্প জল যদি না মিশে,
বায়ুর অক্সিজেন যদি না পাই তো কীভাবে সম্ভব? সম্ভব হচ্ছে এইভাবে যে লোহার উপর আলকাতরা বা রং লাগিয়ে দিতে হবে, লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগাতে হবে, তাহলে মোর্চা পড়বে না। দুই নম্বর কী হতে পারে, লোহার উপরে বা লোহার জিনিসের উপরে জিঙ্কের প্রলেপ দিতে হবে, গ্যালভানাইজেশন যাকে বলে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে যাকে গ্যালভানাইজেশন বলে। তিন নম্বর, লোহিত তপ্ত লোহা, লোহাকে যদি গরম করে লালচে তপ্ত হয়ে যায়, লালচে এত উত্তপ্ত হয়, গরম হয় যে লাল লাল হয়ে যায়, তো লোহিত তপ্ত লোহার উপর দিয়ে যদি স্টিম চালানো যায়, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালে কী হয়, ফেরোসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে, ওই লোহার উপর আর মরিচা পড়বে না। স্টিম মানে বাষ্প। লোহাকে জামা পরিয়ে রাখতে হবে পাতি কোথায়, যাতে এই ডিস্টারবেন্সগুলো লোহার সঙ্গে না আসে। আর যদি লোহা বিশুদ্ধ হয় তাহলে মোর্চা পড়বে না, অথবা লোহা না নিয়ে লোহার সংকর ধাতু নিতে হবে, কেমন, যেমন স্টেনলেস স্টিল লোহার সংকর ধাতু, কী থাকে, আয়রন থাকে সঙ্গে ক্রোমিয়াম থাকে, বা আয়রন ক্রোমিয়াম নিকেল এই সংকর ধাতু যদি ব্যবহার করা হয়, সংকর ধাতু লোহা ব্যবহার না করে সংকর ধাতু ব্যবহার করলে মরিচা নিবারণ হয়। তো এইভাবে মরিচা নিবারণ করা যায়। ধাতব যে বাসনপত্র ব্যবহার করি তাদের বেলায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে, যেমন অ্যালুমিনিয়ামের ফয়েল খাবার দাবারে ব্যবহার করা হয় প্যাকেটিং করার জন্য, তো আচার জাতীয় পদার্থ অ্যালুমিনিয়ামের ফয়েলে নেওয়া যাবে না, কারণ আচারের মধ্যে থাকে অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য বিষ জাতীয় লবণ তৈরি করে। অ্যালুমিনিয়ামের মধ্যে যদি আচার নেওয়া যায়, আচারের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে আর অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, করে একটা বিষ জাতীয় দ্রাব্য লবণ তৈরি করবে, ওটা যদি শরীরের ভিতরে যায় তাহলে অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া তামার পাতে টক জাতীয় খাবার খাওয়া যাবে না, তাতেও বিষ জাতীয় লবণ তৈরি হয়। তো এই জন্য খাবারের পাত্রে যদি সেরকম রং দেখা যায় তাহলে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাবার খেতে হবে, তবে টক জাতীয় খাবার এই সমস্ত পাত্রে না খাওয়াই ভালো। তো আজকের আলোচনা এবং শেষ আলোচনা এই ধাতুবিদ্যা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।